অভিনন্দনের ভারতের ফেরা দেনি ফের জঙ্গিহানা ভূস্বর্গে। আবার উত্তপ্ত হয়েছে কাশ্মীর, চলছে সেনা জঙ্গির লড়াই। ঘটনাস্থল এবার হন্দওয়াড়া। এ সময় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে সিআরপিএফের চার জওয়ানের। নিহতদের মধ্যে রয়েছে কাশ্মীর পুলিশের দুইজন কনস্টেবলও। এ ঘটনায় আরও অন্তত আটজন নিহত হয়েছেন। এদিকে হন্দওয়াড়াতে শুক্রবার বিকেল থেকে শুরু হয় গুলির লড়াই, অন্যদিকে কুপওয়ারাতেও চলছে গুলির লড়াই। হন্দওয়াড়া কুপওয়াড়ায় নিহত হয়েছেন চার জওয়ান, তাছাড়া জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে একজন স্থানীয় বাসিন্দারও। এখন গোটা এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ, তাছাড়া চলছে চিরুনি অভিযান। এর আগে শুক্রবার সকালে বাবাগন্দ গ্রামেও শুরু হয় গুলির লড়াই। ভারতীয় সেনার গুলিতে নিহত হয় দুই জঙ্গি। গুলির লড়াইয়ে একজন আধা সেনা এবং পুলিশ নিহত হন, পাশাপাশি গুরুতর আহত হয়েছেন পাঁচ সেনা জওয়ান। ওই এলাকায় কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। তাছাড়া গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়েছে জম্মু কাশ্মীরের কুপওয়াড়াও। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। এদিকে শুক্রবার সকালে কাশ্মীরেই আরেকটি বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানান নিরাপত্তা বাহিনী। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।